জলেশ্বরে তৃণমূল নেতাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার দুই। মঙ্গলবার রাতে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার জলেশ্বরে তৃণমূল নেতা সুভাষ হালদারকে মারধরের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম নয়ন চক্রবর্তী ও দীনেশ বৈরাগী। তারা গাইঘাটা থানার চণ্ডীগড়ের বাসিন্দা। গতকাল তাদের জলেশ্বর মোড় থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতাকে মারধরের ঘটনায় মুখ্য ভূমিকা ছিল নয়ন ও অভিজিৎ পাড়ুই নামে এক যুবকের। ধৃত নয়ন ও দীনেশকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে নয়নকে 10 দিনের পুলিশি হেফাজতে আবেদন করেছে পুলিশ। অপর অভিযুক্ত অভিজিৎ পাড়ুই পলাতক, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।